हे मुसलमान आमी अपनी पृथ्वी जमीने केवल होई होई करार जन्य आसी नाई किछु करे जान किछु रेखे जान किछु दिए जान बाँचबेन तो बेशी दिन बाँचबेन ना मरते आपनाके आमाके हबे आपनार बयस जदि चल्लिस बचर होये जाय हे आमार बंधुरा आपनी आर कुड़ी बचर बाँचबेन एटा आमी बोलछी ना समीक्षा बोलछेन ए भारतवर्षेर गड़ बयस हलो षाट बचर কেউ কুড়ি বছরেও মরতে পারে কেউ আশি বছরেও মরতে পারে কিন্তু গড় বয়স হলো ষাট বছর আমার আল্লাহ তাই বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে এ যা যা আজাল হুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মরবেন তো মরবেন বাবা আল্লাহ ওয়ালাদের মতো মরণ মরবেন তো মরবেন বাবা খাজা গরিব নামাজের মতো মরণ ইন্তেকাল করণ মরবেন তো মরবেন বাবা গাউসে আজামের মতো ইন্তেকাল করণ মরবেন তো মরবেন বাবা খাজা বাকিবুল্লাহ বোয়ালি কালান্দারের মতো ইন্তেকাল করণ মরবেন তো মরবেন বাবা সানাউল্লাহ পানিপাতির মতো ইন্তেকাল করণ মরবেন তো মরবেন বাবা ফাতে আলী ওয়াইসি হুজুরের মতো ইন্তেকাল করণ মরবেন তো মরবেন বাবা আপনারা আমার পীর মোরশেদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীরের মতো ইন্তেকাল করা মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে বলছেন কই গো বাবা আমার আতরটা দাও হুজুর চোখে কম দেখছেন একদম চোখে একদম দেখতে পাচ্ছিলেন না শেষ বয়সে অনেক বয়স হয়েছিল হাতটা দিয়ে খোঁজাখুঁজি করছেন কই গো বাবা আমার আতরটা কোথা গেল অনেক আতর সেখানে পড়ে আছে খুশবু পড়ে আছে খাদেম একদম আতর দিলে হুজুর এই যে না গো বাবা এটা না অনেক আতর পড়ে আছে মুরিদানরা আছে আতর দাই পড়ে থাকে আবার একটা আতর দিলেন এই যে হুজুর না রে বাবা এটা নয় আবার কিছু সময় পর আবার একটা আতর দিলেন হুজুর এই যে আরে না 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 এই আতরগুলো নয় যেটা আমার রাসূলুল্লাহ দিলেন সেই আতরটা কোথায় গেল এরা হলো আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হে মুসলমান মরতে আপনাকে আমাকে হবে হযরতে ওসমান জিন্নুরাইন কবরের ধারে যখন যেতেন সবচেয়ে বেশি তখন তিনি কাঁদতেন লোকে জিজ্ঞাসা করে ও ওসমান জিন্নুরাইন ও খলিফায়ে সানি ও ও খলিফায়ে সালেং তৃতীয় খলিফা ও হযরত ওসমান জিন্নুরাইন আপনি জান্নাত জাহান্নামের কথা যখন শোনেন তখন তো এত কান্না কাঁদেন না জান্নাত জাহান্নামের কথা যখন বলেন তখন তো এত কাঁদেন না আপনি যখন কবরের ধারে যান তখন এত কান্না কেন কাঁদেন এ তরুণ যুবকেরা কোন ওসমান জিন্নুরাইন যে ওসমান জিন্নুরাইন কে আমার রাসূলুল্লাহ তয়ার নবী দুইজন তার কন্যাকে তুলে দিয়েছিলেন এই জন্য দুই নূরের অধিকারী বলা হয় বিশ্ব নবীর দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন একজন কন্যাকে বিবাহ করার পরে তার বহুদি বেশ কিছুদিন পরে যখন তিনি ইন্তেকাল করলেন দ্বিতীয় কন্যাও রাসূল দিয়ে বললেন হে উসমান তুমি আমার জামাই ছিলে এবং জামাই থাকবে দুইজন কন্যাকে যিনি বিবাহ করেছিলেন দুই নূরের অধিকারী বলা হয় রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যাদের নূর বলা হয় তাই দুই নূরের অধিকারী বলা হয় সেই হযরতে ওসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী ছিলেন তাকে আল্লাহর নবী ঘোষিত জান্নাতি বলেছেন দশ জন মানুষকে দশ জন সাহাবীকে বিশ্ব নবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে একজন হলেন
হযরত ওসমান জিন্নুরাইন অথচ সে ওসমান জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরেও কবরের ধারে যখন চলে যেতেন কবরের ধারে কবর দেখে হযরত ওসমান জিন্নুরাইন কেঁদেন জারে জার হতেন লোকে বলতো হুজুর আপনি কবর দেখলে এত কান্না কাঁদেন কেন আপনি জান্নাত জাহান্নামের বয়ান শুনলে এত কান্না কাঁদেন না হযরত ওসমান জিন্নুরাইন বলতেন ও বাবা দুনিয়ার মানুষ শুনে রেখে দাও এই কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল এই কবরের গেটেতে যে পার হয়ে যাবে আখিরাতের সমস্ত দরজায় পার হয়ে যাবে কায়ামতে হাসরে মিজানে মুলসিরাতে সমস্ত জায়গাতেই সে মুক্তি পাবে আর যে কবরে আটকে যাবে প্রত্যেকটা মঞ্জিলেই আটকে যাবে তাই আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর আমি ওসমান আমার কবর দেখলে বড্ড ভয় হয় জোরে হবে না মুসলমান তরুণ যুবকেরা মুরুব্বিয়ানেরা মরতে আপনাকে হবে মৃত্যুর ভয়টা করুন যত মৃত্যুর ভয় করবেন তত আল্লাহওয়ালা হয়ে যাবে এখন মানুষের মন থেকে মৃত্যুর ভয় উড়ে গেছে মৃত্যুকে আর মানুষ স্মরণ করে না ভয় করে না মৃত্যুর কথা মনে করে না মরতে যে হবে এই চিন্তা তাদের নাই কি করেছে মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলছেন হয়েছি বাপের বেটা মরবো কি রে ভয় কিসে চল তো মরবেন যে কি করেছে মরার জন্য কি করেছেন যে মরে গেছে সে কি আর ফিরে এসেছে তৈরি হয়েছেন তো হ্যাঁ আহা মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে পথে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে দেখো না হে তরুণ যুবকেরা নেতা যদি মানতে হয় রাসূলের মানো রাসূলকে নেতা হিসাবে মানো রাসূলের সুন্নাত তরিকাকে মানো আলেম হাক্কানিদের মানো নায়েব নবীদের মানো জীবনটা ধন্য হবে দুনিয়াতেও কামিয়াবি পাবে আর আখিরাতেও কামিয়াবি পেয়ে যাবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন হযরত ঈসা রূহুল্লাহ তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা সঙ্গে তার সঙ্গীরা আছেন হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন উনি যদি মৃত মুর্দা বা আমার কঙ্কাল বা আমার পুরানো কবরের ধারে গিয়ে একবার আল্লাহর ইসমে আজাম পড়ে যদি ফুঁক দিতেন আর মৃত কবরবাসীকে যদি আওয়াজ দিয়ে বলতেন এই মুর্দা জিন্দা হো যা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠে দাঁড়া বলার সঙ্গে সঙ্গে মৃত কঙ্কাল মৃত কবরবাসী কবর থেকে জিন্দা জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে যা এ ক্ষমতা আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহকে দিয়েছেন হে তরুণ যুবকেরা হযরত ঈসা রূহুল্লাহ একসময় রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 হুজুর আমার হে তরুণ
তরুজ বাগেরা যেতে যেতে এক রাস্তার মাঝখানে একটা মাতার খুলি দেখতে পেলেন মাতার খুলি শুধু খুলিটা পড়ে আছে হঠাৎ করে খুলিখানা দেখে মাতার খুলিখানা দেখে সঙ্গী সাথীরা বলল হুজুর এই খুলিটাকে একটু জিন্দা করুন আপনি এই খুলিটা কার খুলি কে মানুষ কোথায় বাড়ি একটু আমরা দেখতে চাই জানতে চাই আল্লাহ আপনাকে সে ক্ষমতা দিয়েছেন আপনি যদি একবার বলেন আল্লাহর ইসমে আজাম পরে যদি একবার ফুঁক দেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই খুলিটা আবার আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ তার চেহারা ফিরে পেয়ে যাবে তাড়াতাড়ি আপনি একটু ফুঁক দেন হুজুর একটু আপনি ইসমে আজাম পরে ফুঁক দেন সঙ্গী সাথীদের অনুরোধে হে তরুণ যুবক কিরাম আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ সেই সময় আল্লাহর ইসমে আজাম পরে ফুঁক দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা জিন্দা জীবিত হয়ে গেল ওই খুলিটা আগের চেহারা মুখটা ফিরে পেল আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই খুলির মুখটা আওয়াজটা আওয়াজ দিতে শুরু করলো মানুষ জিন্দা হয়ে গেল ভাই আমার গলাটা বের হয়ে আসলো গলাটা জিন্দা জীবিত হলো সেখান থেকে আওয়াজ দিল পড়ে পড়ে ও হযরতে ঈসা রূহুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ কর হুজুর আমাকে জিন্দা করলেন কেন আমি খুলিকে তুললেন কেন হযরতে ঈসা রূহুল্লাহ বললেন বাবা মান আনতা তুমি কে তোমার পরিচয়টা নেবার জন্য আমি জিন্দা করলাম বলে হুজুর আমি হলাম পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ ছোটখাটো নেতা নয় এখন তো ছোটখাটো নেতাদের কি তিরিং তিরিং লাপানুরি বাপরে বাপ গায়ে গোসনায় গোবরে চর্বি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী চোখে দেখতে পায়নি নাম রেখে দিয়েছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা ওরে সর্বনাশ মুসলমান ডাস্টবিনে যখন ফেলে দেবে তখন কোনো খবর থাকবে না তোমাকে কেউ থুতু দেওয়ারও লোক থাকবে না বাহাদুরি দেখাবে না কেউ ক্ষমতার আছে ক্ষমতার অপব্যবহার করবে না ক্ষমতাটাকে ভালো কাজে লাগাও বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আজকে জওয়ান যুবকেরা দিনকাল এমন পড়েছে কখন যে যে হিরো হয়ে যায় কখন কে জিরো হয়ে যায় কে বুঝতে পারে না কখন আল্লাহ কাকে হিরো বানাবে আর কখন কাকে জিরো বানাবে কে বুঝতে পারবে না কোনখান থেকে কাকে তুলে নিয়ে গিয়ে হিরো বানিয়ে দিল বানালো কে হেঁটে হেঁটে যায় তার সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যায় কিরে ভাই ভাই বলে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছে আবার কখন কে জিরো হয়ে যায় বলা মুশকিল যার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করত বিরাট ক্ষমতা বাগে ছাগলে এক ঘাটে পানি খায় সে নিজেই এখন ছাগল হয়ে যায় কোথায় নায়ক কোথায় হিরো সেখান থেকে হয়ে গেল জিরো তো সব ক্ষমতার মালিক কে তাহলে আমি আপনি যে আমার আপনার যে ইজ্জত আছে এটা রাখার মালিক কে তাই ইজ্জত রাখার জন্য কি করতে হবে জানেন কি করতে হয় এক নাম্বার হলো সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে হয় আল্লাহ তুমি আমার সম্মানটাকে বজায় রাখো কারণ সম্মান দেনেওয়ালাও আল্লাহ আর কেড়ে নেনেওয়ালাও আল্লাহ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির হে মুসলমান সাবধান তোমাকে আমি কোরআন দিয়েছি তোমাকে আমি হাদিস দিয়েছি তোমাকে আমার রাসূল দিয়েছি তোমাকে আলেমে হাক্কানীরা দিয়েছি তুমি এখনো কেন অন্য মতো চলবে তোমার হাতে সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু বুঝিয়ে দিয়েছি কোনটা ইজ্জত থাকে কিভাবে ইজ্জত যায় কিভাবে সম্মান থাকে কিভাবে সম্মান চলে যায় আমি সব দিয়েছি এর পরেও যদি তুমি আমার পথে আমি আল্লাহর নির্দেশের বাইরে চলো পৃথিবীর শেষ সীমানায় পাঠিয়ে দেব এত বেইজ্জত করব তোমার ইজ্জত গুলিশাত হয়ে যাবে
মুসলমান আল্লাহ আমাদের কোরআন দিয়েছে রাসূলের সুন্নত দিয়েছে আলেম ওলামাদের দিয়েছে ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ইজ্জত সম্মান নষ্ট করার মালিকও আল্লাহ যে যেমন লোক তার তেমন ইজ্জত আছে না নাই সকলের ইজ্জত আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ সেই সময় খুলিটাকে যখন জিন্দা করলেন আল্লাহর ইসমে আযাব পড়ে খুলিটাকে যখন জিন্দা করলেন জিন্দা করার সঙ্গে সঙ্গে ওই খুলিটার জবান খুলে গেল ওই খুলিটা জবান দিয়ে বলতে লাগলো হে হযরত ঈসা রূহুল্লাহ আমি সাধারণ কোন মানুষ নই আমি হলাম এই জামানার একজন মস্ত বড় বাদশাহ আমার বয়স হলো এক হাজার বছর এক হাজার বছর এই পৃথিবীর জমিনে আমি বেঁচে ছিলাম আমি বহু বছর বাদশাহি চালিয়েছিলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি অশ্ব বিজয় শুরু করেছিলাম আমি ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করেছিলাম আমি কখনো আমার দৌড়ানো থামাই না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান সেই সময় আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় জিজ্ঞাসা করলেন তুমি কেমন মানুষ ছিলে পৃথিবীতে তুমি কেমন মানুষ ছিলে বলে হুজুর আমি বাদশা ছিলাম কিন্তু আমি আল্লাহকে মানতে পারিনি মেনে চলিনি আমি ক্ষমতা অহংকার তাকাব্বরির উপরে ছিলাম আমি অনেক বয়স পেয়েছিলাম আমার অনেক স্ত্রী ছিল অনেক অসংখ্য একশোর উপরে আমার সন্তান ছিল আমি আমার ইচ্ছা ছিল সারা পৃথিবী জয় করব আমি পৃথিবীর একটা বড় অংশ জয় করলাম বছরের পর বছর ধরে আমি অশ্ব বিজয় চালিয়ে গেলাম এক প্রান্তে থেকে অপর প্রান্তে আমি ঘোড়া ছুটালাম শত শত রাজা বাদশাদের হত্যা করলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলাম পৃথিবীর বড় অংশ জয় করলাম কিন্তু আমি আল্লাহকে ভুলে গেলাম আমি রাসূলদের ভুলে গেলাম পয়গম্বরদের নির্দেশনা ভুলে গেলাম আমি কবরে যখন এলাম খালি হাতে এলাম আমার কাছে কোনো ইবাদত ছিল না আল্লাহ আমার উপর নারাজ হলেন আমার রূহকে শাস্তি দিতে লাগলেন আমার জিসমটা ধুলোর সঙ্গে মিশে গেল পোকা মাকড় খেয়ে ধুলি সাত করে দিল আজ আমি কঙ্কালে পরিণত হয়ে হার হাড্ডিগুলো পর্যন্ত সব ফিনিশ হয়ে গেল কেবল মাত্র নমুনা স্বরূপ আমার আল্লাহ মাথার খুলিটাকে মাটির উপরে তুলে দিল আজ মানুষ যে যায় আমার মাথাতে লাথি মেরে শট মেরে পাল্টি দিয়ে ফুটবলের মতো খেলে তারা চলে যায় আজ আমি এত বড় বাদশা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাদশাহী করেছি কিন্তু আজ আমি মানুষের পায়ের ফুটবলে পরিণত হয়েছি হুজুর এটাই হলো আমার ইতিহাস এটাই হলো আমার ইতিহাস এটাই হলো আমার ইতিহাস হযরতে ঈসা রূহুল্লাহ সঙ্গীদের বললেন দেখো বাবা দেখো বাবা দেখো 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 গো দেখছো গো এত বড় বাদশা এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাদশাহী করেছে দেখো বাবা এই হাজার বছর ধরে জীবিত থেকেছে তার খুলিটাকে আজ লোকে ফুটবলে পরিণত করেছে আল্লাহ তার খুলিটাকে পৃথিবীর উপরে তুলে দিয়েছে লোকে শট মেরে দিয়ে যায় বাবা দেখো দেখো শেকো শেকো অহংকার করো না বাবা আমিত্ব দেখায়ও না ক্ষমতার বড়াই করো না বাবা শক্তি আছে পাওয়ার আছে ভুলভাবে মানুষের উপর অত্যাচার জুলুম করো না মানুষকে মারো না পিটো না মানুষের উপর জুলুম করো না ক্ষমতার অপব্যবহার করো না আজ তুমি ক্ষমতা আছে ক্ষমতা দেখাও একদিন তুমি ডাস্টবিনে পড়ে থাকবে তোমার ক্ষমতা ধুলি সাত হয়ে যাবে সেদিন কেউ তোমাকে মনে রাখবে না বাবা তুমি মুসলমানের ছেলে গো ওকে তুমি মুসলমানের ছেলে তুমি যদি মুসলমানের ছেলে না হতে তাহলে তোমার কোরআন ছিল না তোমার হাদিস ছিল না এখন তোমার কোরআন আছে হাদিস আছে তোমার রাসূল আছে নবী আছে তোমার আলেম ওলামার আছে তোমাদের সঠিক পথের দিশা দিচ্ছে এরপরও সব জেনে যদি তুমি অন্যায় করো পাপ তোমার জন্য বেড়ে যাবে শাস্তি তোমার জন্য বেড়ে যাবে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হেফাজতের মালিককে জিন্দা করার মালিককে মুর্দা করার মালিককে জমিন আসমানের মালিককে এই কুল কায়নাতের মালিককে পৃথিবীতে সুনামি হয় দেন কে পৃথিবীতে করোনা হলো দিলেন কে
পৃথিবীতে আমফান হলো দিলন কে গাইঘাটার ঝড় দিয়েছেন কে আল্লাহর কুদরতি ক্ষমতায় সবকিছু চলছে আমরা একটা মাধ্যম বানিয়ে নিয়েছি এই মাধ্যমে হচ্ছে কিন্তু দিচ্ছেন যিনি কর্তা ছাড়া ক্রিয়া কখনো হয় না এই সবকিছু যিনি করছেন আল্লাহর ইশারায় হচ্ছে হে তরুণ যুবকেরা এই যে ভূমিকম্প হলো উড়িষ্যায় ভূমি আপনার কি বলে তুরস্কে ভূমিকম্প হলো রিখটার স্কেলে ধরা পড়ল 7.8 এট এ টাইম 20,000 মানুষ মারা গেল 20,000 মানুষ শহীদ হয়ে গেল তুরস্কের মানুষ খারাপ বলে সেই জন্য না সারা পৃথিবীর একটা বড় অংশের মানুষ খারাপ হয়ে গেছে সারা পৃথিবীর একটা বড় অংশের মানুষ খারাপ হয়ে গেছে বন্ধুরা আমার ভুজের ভূমিকম্প হয়েছে গুজরাটের ভুজ নেপালে ভূমিকম্প হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এরা খারাপ ছিল বলে তা নয় আসলে সারা পৃথিবীর একটা বড় অংশের মানুষ খারাপ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গিয়ে কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এক জায়গার মানুষকে আমি ধ্বংস করি তাদের উপর আমি আমার গজব নামিয়ে আনি তারপরে অন্য জায়গার মানুষদের আমি বুঝিয়ে দিই দেখো এই গজব তোমাদের উপরেও আসতে পারে তোমরা সাবধান হয়ে যাও এরপরেও মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি রাসূলের সুন্নাত ভুলে গেছি রাসূলের তরিকা ভুলে গেছি মুসলমান এর পরেও আল্লাহ ভুলে গেছি আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার কেন সারা দাও না বলো একবার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার কেন সারা দাও না বলো একবার তোমারই করুণায় ধন্য হতে চাই তোমারই দয়াতে বেঁচে আছি তাই তোমারই করুণায় ধন্য হতে চাই তোমারই দয়াতে বেঁচে আছি তাই করুণা তোমার ও গো মাহবুব কর আমি যে অসহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন তুরস্কের বুকে ভূমিকম্প হলো বাবা এই ভূমিকম্পে এট এ টাইম 20,000-এরও বেশি মানুষ ইন্তেকাল করলো শহীদ হয়ে গেল 300 কিলোমিটার পর্যন্ত মাটিটা ফেটে টুকরো হয়ে গেল শত শত বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে ধূলিসাৎ হয়ে গেল মানুষ হে জওয়ান যুবকেরা ছুটাছুটি করতে গিয়ে মারা গেল হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন ভূমিকম্প কেন হয় জানেন ইসলাম বলছে ভূমিকম্প হয় 4টে কারণে কটা কারণে 4 কারণে তার মধ্যে একটা হলো ঘন ঘন ঘরে ঘরে মাতাল বেড়ে যাবে মাতাল মদ বেড়ে যাবে মদ ঘরে 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 ঢুকে যাবে আছে না নাই এখন তো মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে বলে হুজুর আপনি এটাকে মদ বলছেন কেন এটা মেডিকেল জুস ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে গোরাস বিকে গালি গালি সুরা ব্যাটকে বিকাবে গরুর দুধ গলিতে গলিতে পাওয়া যায় আর মদটা সুরাটা মার্কেটে সাটার লাগিয়ে বিক্রি হয় মুসলমানের ছেলে দুধ খাওয়ার জায়গায় মদ খায় দুধ খাওয়ার সময় বলে পানি কেন গয়লা মেশায় আর মদ খাবার সময় পানিটা দুধ ভাই আমার মদেতে লাগিয়ে দেয় হে তরুণ যুবকেরা মদটাকে মেডিকেল জুস বলে চালায় আল্লাহ বলবে আয় আমার ফারিস্তা রেডি আছে ডান্ডা দিয়ে ভাই ভাই হে তরুণ যুবকেরা হে মুসলমানের ছেলে ঘরে ঘরে মদ বেড়ে যাবে এটা হলো ভূমিকম্পের এক নম্বর কারণ আমাদের আশেপাশে তাকিয়ে দেখুন তো মুসলমানের ছেলেরা মদকে জুস বলে খায় নাকি
এদিককার ছেলেরা সব ভালো, এদিককার ছেলেরা খায় না, সব দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মানুষ, দাদা পীরকে ভালোবাসে, ভাইজানকে ভালোবাসে, কি কথা ঠিক না? ওরে বাপ রে, বলতে মদ খায় না হুজুর, গাঁজা খায়, এ আবার কি কথা শুনছি? এ তো নতুন কথা, গাঁজার টান, সর্বনাশ করেছে। মুসলমান খুব সাবধান হয়ে যান। আমি দু চারটে কথা বলছি বাবা, বলেছিলাম এক ঘন্টা, এক ঘন্টার ওয়াজ যদি করার মতো হয় ওতে তোমার জীবন বদলে যাবে, আর এক ঘন্টার ওয়াজটা যদি শোনার মতো শোনো সারা জীবন নফল এবাদতের থেকে ভালো হয়ে যাবে। মুসলমানের ছেলে গাঁজা খা। আমি কয়েকদিন আগে এই অশোকনগর এলাকাতে প্রোগ্রাম করেছি, আমার কাছে আমি গেছি, চেয়ারে বসেছি, আমার কাছে একটা ইয়ং ছেলে এসে আমার হাঁটুতে হাত দিয়ে, দেখবেন পরে ভিডিওটা হয়তো মার্কেটে আসবে, এখনো আসেনি তো আপনারা দেখতে পাবেন, এসে আমার কাছে বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি জুয়া খেলা ওই লটারি কাটা ছেড়ে দিয়েছি, আপনার ওয়াজ শুনে আমি লটারি কাটা ছেড়ে দিয়েছি। আমি সে কি বলছে, আমি 20,000, 30,000, 50,000 পর্যন্ত লটারি কাটতাম দিনে, পয়সা আমার অনেক ছিল, একবার যখন 2-5 লাখ টাকা পেয়ে যেতাম আবার কাটা বেড়ে যেত, এই করতে করতে আমার ঘর ভিটে মাটি সব বিক্রি হয়ে গেছে হুজুর, আপনার ওয়াজ শুনতে শুনতে ছেড়ে দিয়েছি, এখন আমি মাটির ঘরে থাকি। তাহলে এখন তুমি মাটির ঘরে আছো বলে ছেড়েছ নাকি, আবার সুযোগ পেলে বড় লোক হয়ে গেলে খেলবে তো? বলে না হুজুর, আপনার ওয়াজ শুনে ছেড়ে দিয়েছি, আর খেলবো না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি নামাজ পড়ছি এখন, আলহামদুলিল্লাহ। মুসলমান হারাম থেকে দূরে সরে আসুন। ইসালে সাহাবের তৃতীয় দিনে আমি ফুরফুরা শরীফের দরবারে বসে আছি, ওই আব্বাস সিদ্দিকী ভাইয়ের বাড়ির পাশে আমার আর এক মামার বাড়ি আলী আসগার হুজুর, আপনাদের ভাইজানের বাড়ির পাশে আছে না আলী আসগার হুজুর, ওই আলী আসগার হুজুরের বাড়িতে, ওখানে আমি এক ঘন্টা সময় দিয়েছিলাম ভাইদের, আমার সময় নাই, বসতে পারবো না, এক ঘন্টা আমি বসবো। তো দরবারে গদিতে বসে আছি এক ঘন্টা, এক ভাই এলেন, এসে আমার সঙ্গে বললেন হুজুর এই যে আপনাকে দেখার জন্য, আপনার চেহারা দেখার জন্য আমি জিয়ারত করব নিয়ত করেছি, কিন্তু আপনাকে দেখাটা আমার বড় উদ্দেশ্য ছিল, মিডিয়ায় দেখেছি আপনাকে, সোশ্যাল মিডিয়ায়, এমন কোন ওয়াজ নাই আমি আপনার শুনি না, ইন্টারনেটে আপনার হাজার হাজার ওয়াজ আছে, এমন কোন ওয়াজ নাই আমি শুনি না, আজকে আমাকে যে দেখছেন, আমার চেহারা দেখছেন, এই মুখের দাড়ি, এই নামাজ, এই হজ, সবকিছু আমি আপনার ওয়াজ শুনে করেছি, তা আপনি যদি বলেন, একবার যদি অনুমতি দেন, আপনার সঙ্গে বুকে বুকটা মেলাতে চাই। আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি গোনাগার, আমাকে যখন এত ভালোবেসেছেন, এত যখন আপনি আমার বক্তব্য কথা শুনে হেদায়েত হয়েছেন আলহামদুলিল্লাহ, নিশ্চয় আমি আপনার আশা পূরণ যাতে হয় চেষ্টা করব। তো ভাইরা আমার, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দেবেন কেউ জানে না, ফিরে আসুন আল্লাহর পথে, মনটাকে ভালো করুন, মুসলমান মুসলমানের ভাই এটা ভাবুন, আপনার কালেমার ভাই, রাসূল বলেছেন কোন কালেমার ভাই যদি বিপদে পড়ে সারা পৃথিবীতে, কোন ভাই যদি তোমার বিপদে পড়ে সারা শরীরের মধ্যে কোন এক জায়গায় যদি কষ্ট হয় সারা শরীর যেমন বুঝতে পারে, যেমন সারা শরীরটা বুঝতে পারে, তেমন তোমার ভাই যদি বিপদে পড়ে, যেখানে তোমার ভাই বিপদে পড়ুক তুমি ক্ষমতা থাকলে পাশে দাঁড়াও, না ক্ষমতা থাকলে তুমি অনুভব করো, আহ দোয়া করো তার জন্য, আল্লাহ আমার ওই ভাইকে কষ্ট থেকে নাজাত দাও। শুধু মুসলমান তো দূরের কথা, শুধু মুসলমান তো দূরের কথা, হিন্দু আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, জৈন বৌদ্ধ আপনার ভাই, আপনারা জানেন আজকে ইসলামের ডেভেলপমেন্ট, গ্রোথ, বিউটি এত সুন্দর, ক্যাসিয়াস স্কেলে টাইসন, মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান, ম্যাডাম জেনিফার, বিখ্যাত সিঙ্গার যুক্তরাষ্ট্রের, বিখ্যাত মার্শাল আর্টে বিখ্যাত আমেরিকা যুক্তরাষ্ট্রের মিস্টার কেভিন লি, এই কয়েকদিন আগে ইমান কবুল করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত
পাদ্রী মিস্টার হেইলি ভাই আমার পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত অথারির আজকে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে কালেমা পড়ছে তার কারণ কি তার কারণ হলো ইসলামের বিউটি ইসলামের সৌন্দর্য শুধু মুসলমান তোমার ভাই নয় মুসলমান তো তোমার ইমানি ভাই কালেমার ভাই হিন্দুও তোমার ভাই খ্রিস্টানও তোমার ভাই জৈন বৌদ্ধও তোমার ভাই মনে রাখবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার রক্তের সম্পর্কে ভাই এটা ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে যারা ইসলাম বোঝে না তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা কোরআন বোঝে না তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিউটি ইসলামের বিউটি সম্পর্কে কথা বলার আগে 10 বার চিন্তা করতে হয় ভাবতে হবে সিয়াওয়া কাব্বডের চেয়ারম্যান ওয়াসিম রেজবি সুপ্রিম কোর্টে মামলা করলো কোরআনের 26টা আয়াত নিয়ে কারণ ওখানে যুদ্ধের কথা বলা হয়েছে লড়াইয়ের কথা বলা হয়েছে ভাই বাইবেল খুলে দেখুন কত জায়গায় যুদ্ধের কথা বলা হয়েছে লড়াইয়ের কথা বলা হয়েছে আপনি ভাই আমার যত ধর্মশাস্ত্রের বইগুলো খুলবেন সেখানে যুদ্ধের কথা পাবেন বেদে পাবেন উপনিষদে পাবেন আপনি পাবেন রামায়ণ মহাভারতে পাবেন অর্জুনের কথা পাবেন অর্জুনকে বলা হচ্ছে যুদ্ধ করো হে অর্জুন যুদ্ধ করো লড়াই করো এই লড়াই সেই লড়াই নয় এই লড়াই হলো ন্যায় পথের লড়াই এই লড়াই হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই এই লড়াই হলো মানুষের মান হুজকে ঠিক রাখার লড়াই এই লড়াই হলো স্রষ্টার নির্দেশিত শ্রেষ্ঠত্বের লড়াই এই লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু সেখানে ভুল ব্যাখ্যা করে 26টা আয়াতকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ওয়াসিম রেজবি সুপ্রিম কোর্টের বিচারপতি বলল হে মিস্টার রেজবি আপনি কেমন মুসলমান ভাই আপনি মামলা করার পর থেকে আমাকে কোরআন পড়তে হলো কত কোরআন পড়লাম কত স্টাডি করলাম মামলা তো আমাকে চালাতে হবে নিতে হবে যেটা নিয়ে মামলা আমি রায় দেব সেটা আমাকে স্টাডি করতে হবে কত মাওলানা পণ্ডিতদের ডাকলাম সব পড়াশোনা শুরু করলাম আরে আপনি যে 26টা আয়াত নিয়ে মামলা করেছেন যে মামলাগুলো আপনি করেছেন আপনার কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই আরে যে আয়াতগুলো নিয়ে মামলা করেছেন সেই আয়াতগুলোর সমস্যার সমাধান তার আগে আর পরেতেই তো দেওয়া আছে আপনি সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের অপমান করেছেন জানেন না আজকে কোরআনে মামলা করার জন্য সারা পৃথিবীতে কোন পর্যায়ে আলোচনা চলছে ভারতবর্ষের সম্মানটা কোন জায়গায় আপনি পৌঁছে দিয়েছেন আমি সুপ্রিম কোর্টের বিচারপতি এই কারণে আপনাকে 50,000 টাকা ফাইন করলাম ওয়াসিম রেজবিকে 50,000 টাকা ফাইন করা হয়েছিল জনগণের ধোলাই খেয়েছিল ভাই আমার আল্লাহ বলল যে আমার কোরআন বদলাতে চায় আমি তাকে বদলে দেব কারণ কোরআন হলো আমার হে দুনিয়ার মানুষ শুনে দাও এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না জোরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার এই কবিতাটা যে বললাম কাল লেখা জানেন বাংলাদেশের বিখ্যাত একজন হিন্দু কবি আমার হিন্দু ভাই নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস তার কত কোরআন ভালোবেসেছে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা আমি মানুষের কাছে পৌঁছে দিই তার বাণীগুলো ভালো ভালো বাণী ভালো ভালো কথা মানুষকে বলি স্বামী বিবেকানন্দজি মহান মনীষী তার বাণীগুলো মানুষের কাছে বলি এতে আমার জাত যাবে না ধর্ম যাবে না আমার ইসলামে কোনো বাধা নাই
তুমি ভালোটা নাও খারাপটা ত্যাগ করো তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করো খারাপ কাজের নিষেধ করো যেখান থেকে যে ভালোটা পাও সেটা নাও আর যেখান থেকে যে খারাপটা পাও সেটা ছেড়ে দাও অসুবিধা কি আছে ভাই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বি আনিলাম হে মুসলমান একটু শুনে রেখে দেন সেই আল্লাহর পথে ফিরে আসুন রাসূলের পথে ফিরে আসুন ওলিয়া উলিয়াদের পথে ফিরে আসুন হে জওয়ান যুবকেরা কারণ মারার মালিক আল্লাহ আর জিন্দা রাখার মালিক ও আল্লাহ আমার আল্লাহ হে তরুণ যুবকেরা পৃথিবীর মানুষ যতই কৌশল করো কোন কৌশল কাজ হবে না কোন কৌশল তোমার কাজে লাগবে না যদি আল্লাহ সেটাকে তোমার কাজে না লাগায় কারণ আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় কৌশলকারী ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকেরিন সবচেয়ে বড় কৌশলকারী কে তুমি কৌশল করছো বেটাকে জব্দ করে দেব কিন্তু আল্লাহ যদি জব্দ না করে তুমি পারবে পারবে না দেখা গেল ঘুরিয়ে তুমি জব্দ হয়ে গেলে তুমি ঘুরিয়ে জব্দ হয়ে গেলে আল্লাহ জব্দ না করলে তুমি জব্দ করতে পারবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তুরস্কে ভূমিকম্প হলো রেক্টার স্কেলে ধরা পড়ল 6.7.8 চারটি কারণে ভূমিকম্প হয় ইসলাম বলছে এক নাম্বার মদ মদ খেলে বাপকে বলে ভাই মাকে বলে বউকে বলে মা আছে না নাই মদ খেয়ে রাতের বেলা টলতে টলতে আসছে নতুন বিয়ে হয়েছে ছেলে বহুত বাজে বদমাইশ লোকেরা বললো একটা বিয়ে দিয়ে দে যদি তো ছেলেটা ভালো হয় দেখাশোনা করে সুন্দর দেখে মেয়ে দেখে শিক্ষিতা মহিলা দেখে একটা বিয়ে দিয়ে দিল প্রথম রাত্রে স্ত্রী ঘরে আছে কিন্তু পাঁর মাতাল মদ না খেলে দিন চলে না তো স্ত্রীকে বলছে কই গো আমি একটু এক নাম্বারে যাব মানে বাথরুমে যাবে দরজাটা খোলো যেই ছিটকিনি দরজাটা খুলতে গেছে ও পালংয়ের খাটের তলা থেকে এক ফাইল ছিল মাল বগলে ভরে নিয়েছে আমাদের ওদিকে আলু বাড়ি আছে এই আলু বাড়ি যখন হয় নরম মাটিতে পানি লাগায় পানি দেয় ও মাল সেদিক থেকে গিয়ে নদীর ধারে ঠান্ডায় হাওয়া খেতে খেতে চানাচুর ভাজা দিয়ে প্রতিদিন মুরগির কষা দিয়ে চালায় আজকে দেখছে মাল আগের আগের লটে আগের টিপে বন্ধুরা মাল ফাইল ফেলে দিয়ে চলে গেছে গিয়ে দেখছে ফাইল দু চারটে পড়ে আছে ওর তো হাই স্পিড মাথায় ব্রেন শট ও এক ঢোকে মাল চালিয়ে দিয়েছে ফুল পিকআপে চালিয়ে দিয়েছে পানি ফানি না দিয়ে মাল খেয়ে নিয়েছে ঘাট ঘাট করে র মাল খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে আর এবারে এবারে টলছে মানে নেশা বেশি হয়ে গেছে ভেবেছিল কম করব হয়ে গেছে বেশি বন্ধুদের দেখে আগে টিপে মাল চালিয়ে দিয়ে চলে গেছে দেখে নিয়ে ও আরো পিকআপ বেড়ে গেছে এবার ওই আলমাতা দিয়ে ধরে ধরে নদী থেকে বাড়ি আসতে হয় আর এই কাঁচা মাটিতে পানি দিয়েছে ওই আল দিয়ে আস্তে আস্তে মাল টলছে টলতে টলতে গুপ করে মাটিতে পড়েছে পানি দেওয়া ছিল মাটিতে পড়ে কাদা মাটি গোটা শরীরটা কাদা মাটিতে ভর্তিয়ে উ আ করে ভাই আমার বেশ এক দু ঘন্টা তিন ঘন্টা পরে ঘরে এসে দরজা ঠুকছে নতুন বউ নতুন ঘরে স্ত্রী বাপ আল্লাহওয়ালা মানুষ নামাজি মানুষ ছেলে মদ খাচ্ছে জানতে পেরে লোকেদের পরামর্শতে বিয়ে দিয়ে দিয়েছিল এবারে নিরুপায় কি করা যায় পাশের ঘরে বাম্মা শুয়ে আছে বউ আছে পাশের ঘরে এসে দরজা ঢুকছে দরজাটা খোল আওয়াজ ভলিউম চেঞ্জ হয়ে গেছে বলে এটা কি হলো স্ত্রী মনে মনে করছে স্বামীরই গলা মনে হচ্ছে কিন্তু আওয়াজটা একটু অন্য রকম লাগছে দরজাটা খুলে দিয়ে বলছে বলতে পারছে না গ্যাস গন্ধ বেরোচ্ছে বলছে হ্যাগা তোমার গলাটা এরকম হয়ে গেল কেন বলে আর বলবো কি মা এক ফাইল চালিয়ে দিয়েছি বউকে বলছে মা এখন নতুন স্ত্রী ঘরে আছে মাথা শর্ট ব্রেন খারাপ আমাকে মা বলে ফেললো এই হুজুররা বলে মাটা বললে কি একটা হয় জানো বউকে মা বললে কি একটা হয় টেনশনে পড়ে যাচ্ছে পাশে শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে আব্বা ওঠো তোমার ছেলে কেমন হয়ে গেছে দেখো কি বলছে দেখো আব্বা গো বাপ জানে আমার ছেলের
লাইন খারাপ মনে হয় আজকেও চালিয়ে দিছে নাকি দেখি বাপ বেরিয়ে এসে বলছে এই হতভাগা ছেলে কি বলেছিস রে তোর বউকে বলছে বল আর বলবো কি ভাই এক ফাইল চালিয়ে দিছি বাপকে বলে দিল ভাই ইয়ং ছেলেরা বলে হুজুর আপনি যে মদের ওয়াজ করেন কিন্তু এখনকার মদে নেশা হয় না এটা মেডিকেল জুস ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে আমি বলি কুকুরের পেচ্ছাপটা এক ফোঁটাও পেচ্ছাপ আর এক বালতিও পেচ্ছাপ এক ফোঁটাটাও মুত মুত মুতি হয় মুত কখনো দুধ হয় না আর এক বালতি পেচ্ছাপটাও মুতটাও মুত ওটা কখনো দুধ হয় না তুমি মদ খাচ্ছ কিনা ভাবতে হবে যদি ওটা মদ হয় মদের দোকান থেকে কেনা হয় মদই হবে নেশা হোক বা নাই হোক আল্লাহর কাছে হারাম মদ হিসাবে সেটা আল্লাহর দরবারে তোমাকে উঠতে হবে মদ এক নম্বরে ভূমিকম্পের কারণ দুই নম্বর হলো ভাই আমার জেনা ব্যভিচার বেড়ে যাবে ঘরে 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 জেনা ব্যভিচার দেখবেন বউকে আর ভালো লাগছে না শালিকে বেশি ভালো লাগছে জামাই বাবুর বেশি ভালো লাগছে শালি বউ আর ভালো লাগছে না কোনো ঘন ঘন শালিকে নিয়ে বেড়াতে গেলে ভালো হয় আছে না নাই হারাম দেওর ভাবি একসঙ্গে ঘুরে বেড়ায় দেওর ভাবি একসঙ্গে ঘুরে বেড়ানো হারাম বাবা যত সহজ নয় ইসলাম মানলে অন্যায় হবে না ইসলাম না মানলেই যত অন্যায় তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার জেনা ঘরে ঘরে বেড়ে যাবে তিন নাম্বার বলা হয়েছে কি জানেন তিন নাম্বার হলো অশ্লীল ভাই আমার অশ্লীল স্বল্প পোশাক পরিহিতা মহিলারা বাজার গরম করবে স্টেজ তৈরি করে সেখানে নৃত্য নাচ গান স্বল্প পোশাক পরিহিতা মানুষ মহিলারা হই হই করে নাচ গান অল্প পোশাকে অঙ্গ ভঙ্গিমায় তারা নৃত্যে মশগুল হবে তাদের দেখে যুব সমাজ পাগল হয়ে যাবে হচ্ছে না হয়নি বাজার ঘাটে 31st December, 1st January, 26th January, 25th December, গ্রামে গ্রামে এলাকায় এলাকায় দেখবেন ফাংশন হয় কলকাতা থেকে মহিলাদের বার ড্যান্সারদের নিয়ে এসে স্বল্প পোশাক পরিয়ে সেখানে বায়ামার নাচানো হয় তাই দেখে যুব সমাজ পাগল হয়ে যায় যা হাদিসে বলা হয়েছে সব মিলে যায় তিন নাম্বার চার নাম্বার হলো এই পুরুষ মানুষেরা মুখ থেকে অশ্লীল কথা বাক্য বলবে ঘন 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 তারা সেটাকে আর অশ্লীল খারাপ বলে মনে করবে না মুখে তাদের যুবকদের মুখ থেকে অশ্লীল খারাপ গাল মন্দ লেগেই থাকবে আছে না নাই অশ্লীল কথা যুবকদের মুখ থেকে কন্টিনিউ বেরোতে থাকবে এখন যুব সমাজের দিকে চিন্তা করুন তো রাস্তাঘাটে আমরা চলাফেরা করি আমাদের জবান থেকে একটা খারাপ অশ্লীল কথা বের করি না কিন্তু হাজার হাজার খারাপ কথা অশ্লীল কথা আমাদের কানে আসে না আসে না তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন খুব সংক্ষেপে এটুকু বলি শেষ করে দেব চারটে কারণে তাহলে ইসলাম বলছে ভূমিকম্প হয় বিজ্ঞান বলছে ভূপৃষ্ঠের 20 থেকে 24 25 কিলোমিটার নিচে শুধু আছে পানি আর পানি আল্লাহ কোরআনে যা বলেছে বিজ্ঞানে প্রমাণ হয়েছে আমি অনেক উদাহরণ দিয়েছি আজকে বেশি দিতে যাচ্ছি না ভূপৃষ্ঠের 25 কিলোমিটার 20 কিলোমিটার নিচে পানি আছে পানির উপরে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় 7 থেকে 8 খানা আছে প্লেট ভাসমান প্লেট তার উপরে আছে মাটি আল্লাহর কুদরতি ক্ষমতা একটু চিন্তা করুন তো এই জন্য যেই আপনি 80 ফুট নিচে পাইপ পাঠিয়ে দিচ্ছেন পানি বেরিয়ে আসছে কি কুদরত আল্লাহ এবং ডিস্টিল ওয়াটার স্বচ্ছ পানি এর কি আপনি দাম দিতে পারবেন মূল্য দিতে পারবেন আমরা সব নিয়ামত আল্লাহর ভোগ করছি কিন্তু নামাজের বেলায় নামাজ আমাদের হচ্ছে না ইবাদতের বেলায় ইবাদত আমাদের হচ্ছে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন বাবা হে তরুণ যুবকেরা ভূপৃষ্ঠের 25-26 কিলোমিটার 20 থেকে 24-25 কিলোমিটার নিচে আছে অসংখ্য ভাই আমার ছোট ছোট প্লেট পৃথিবী বিখ্যাত বড় বড় প্লেট আছে 4 থেকে 5 ভাই আমার 7 থেকে 8 খানা
বিজ্ঞানীরা রেড সিগন্যাল দিয়েছেন ভারত এবং বাংলাদেশের জন্য বলছে এই যে বড় বড় প্লেটগুলো আছে এই প্লেটগুলো যদি কোনো কারণে সরে যায় একে অপরকে ধাক্কা লাগিয়ে দেয় তখনই সেখানে কম্পন তৈরি হয় রিখটার স্কেলে যদি ধরা পড়ে 5 ভূমিকম্প হবে রিখটার স্কেলে যদি 6 এর উপরে যায় ভয়ঙ্কর ভূমিকম্প হবে রিখটার স্কেলে যদি 7 এর উপরে উঠে যায় বড় বড় বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ভেঙে যায় যেটা তুরস্কে হয়েছে রিখটার স্কেলে 7.88 দেখা দিয়েছে এই বড় ভয়ঙ্কর ভূমিকম্প কখন হয় বিজ্ঞান তার গবেষণায় বলেছে রেড সিগন্যাল দিয়েছে ভারত আর ভাই আমার বাংলাদেশের জন্য বলেছে এদের তলায় যে প্লেটগুলো আছে সেগুলো সরে মায়ানমারের দিকে ঢুকে যাচ্ছে আগামী দিন ভারত এবং বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে পারে কারণ তুরস্কের থেকেও বড় ভূমিকম্প ভারতে হতে পারে হে তরুণ যুবকেরা বাঁচাতে পারেন কে জোরে বলেন কে বাঁচাতে পারেন কে মারতে পারেন কে ধনীকে গরিব করেন কে গরিবকে ধনী করেন কে জিন্দাকে মুর্দা করেন কে মুর্দাকে জিন্দা করেন কে সে আল্লাহ যদি হেফাজত করে দেয় পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে পারে নাই হে তরুণ যুবকেরা তুরস্কের বুকে একটা ছোট্ট নমুনা বলি সারা পৃথিবীতে তোল পার হয়ে গেছে একটা চারতলা বিল্ডিং ভেঙে গেছে চারতলা বিল্ডিংটা ভেঙে গিয়ে ওই বাড়িতে ছিল 6 জন মেম্বার ওই 6 জন মেম্বারই সঙ্গে সঙ্গে ওই বিল্ডিং এর তলায় চাপা পড়ে ইন্তেকাল হয়েছে শহীদ হয়েছে হে তরুণ যুবকেরা ওই 6 জনের মধ্যে একজন ছিল মহিলা ওই মহিলার পেটে একটা সন্তান ছিল বাবা ইন্টারনেটে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কিনা জানি না হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দেন ওই মহিলা প্রেগন্যান্ট ছিল তার পেটে ছিল সন্তান যখন মাটিটা পড়েছে বিল্ডিংটা যখন ধসে পড়েছে ধুলোমালিগুলো মাটিগুলো ভাই আমার বিল্ডিং এর পাথরগুলো চাপা যখন পড়ে গেছে 6 জন সঙ্গে সঙ্গে মারা গেছেন তেকাল হয়ে গেছে ওই মহিলার পেটে ছিল বাচ্চা আল্লাহর কুদরতি ক্ষমতা বাচ্চার জন্ম হয়েছে জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা হে শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান ওই বাচ্চার জন্ম হলো তরুণ যুবকেরা শুনে রেখে দেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীটা লেগে থাকে মায়ের নারীর সঙ্গে নলের সঙ্গে বাচ্চার নলটা লেগে থাকে হে জওয়ান যুবকেরা 48 ঘন্টা কেটে গেল 48 ঘন্টা পরে উদ্ধারকারী দল উদ্ধার করার জন্য বিল্ডিং এ ঢোকে বিল্ডিং এর মাটি সরিয়ে সরিয়ে দেখে 6 জন ডেড বডি পাওয়া যায় 6 জন মানুষ শহীদ হয়েছে ভাই তার মধ্যে একজন মহিলা আছে ওই মহিলার নাম ভাই আমার পেট থেকে সন্তানের জন্ম হয়েছে ওই মায়ের নালীর সঙ্গে মায়ের নলের সঙ্গে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটা লেগে আছে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মায়ের নালীর ভাই আমার ওই নারীটা কেটে দিয়ে সন্তানের নারী কেটে পৃথক করলো আল্লাহর কুদরতি ক্ষমতা 48 ঘন্টা পর কুদরতি হাওয়া বাতাস পানি পান করে আমার আল্লাহ ওই দুধের শিশু সন্তানকে কিছু না খাইয়ে জীবিত রেখে দেয় জোরে হবে না হে তরুণ যুবকেরা উদ্ধারকারী দল অবাক হয়ে যায় এটাই হলো রাকি আল্লাহ মারিকে সারা পৃথিবী তোল পার হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল ইন্টারনেটে ছড়িয়ে পড়লাম আমার আল্লাহ যাকে হেফাজত করেন পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না 48 ঘন্টা পর ধ্বংস স্তূপের তলা থেকে যেখানে 6 জন প্রবীণ মানুষ পায় আমার প্রমাণ মানুষ 6 জন ম্যাচিওর মানুষ যেখানে মারা যায় আল্লাহর কুদরতি ক্ষমতা হাওয়া বাতাস পানি পান করে সদ্যজাত একটা শিশু না খেয়ে 48 ঘন্টা কেমন করে জীবিত থাকে ভাই ওই বাচ্চাটাকে উদ্ধারকারী দলরা ট্রিটমেন্ট দিয়েছে বলেছে আমরা পেলাম তার শরীরে কোনো আঘাত লাগে না
আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় তাকে জিন্দা জীবিত রেখেছেন। তাহলে মনে রাখবেন মুসলমান বিপদে পড়বেন আল্লাহকে ডাকবেন হেফাজত করবেন কে? জোরে বলেন কে? বন্ধুরা আমার আলেম ওলামাদের মহাব্বত করুন, ওলি আউলিয়াদের ভালোবাসুন, দাদা পীরের সিলসিলার খেদমত করুন, মানুষকে ভালোবাসুন। ভাই ভাই বিপদে পড়লে, একজন বিপদে পড়লে, যে যে দলেরই হোক, যে যে রাজনীতিরই হোক, যে যে সিলসিলার হোক, যে যে মাযহাবেরই হোক, মানুষ বিপদে পড়েছে, সবচেয়ে আগে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবেন। এটাই হলো আমার দাদা পীরের শিক্ষা, এটাই 1450 বছর আগে বিশ্ব নবীর শিক্ষা। বন্ধুরা আমার, যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন। আলোচনা অনেক ছিল, আলোচনা এখানেই বন্ধ করলাম।